নমস্কার, আমি পার্থরাজ মিশ্র, শিক্ষক অমর শিরোগুণ হাই স্কুল। আপনাদের সবাইকে আজ আরও একবার অ্যারাইজ অ্যান্ড অ্যাওয়াকের ক্লাসরুমে স্বাগত জানাই। আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আমি আজকে যে ক্লাসটা এখন উপস্থাপন করব সেটা প্রধানত দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য, অর্থাৎ যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি জিওগ্রাফির যে জেনারেল নলেজ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে সেক্ষেত্রেও কিন্তু এই ক্লাসটা কাজে লাগবে। তাহলে একদম দেরি না করে ক্লাস শুরু করা যাক। ক্লাসটা শুরু করার আগে সকলকে বিনম্রভাবে একবার অনুরোধ করব, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে নেবেন। আজকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে দশম শ্রেণীর আঞ্চলিক ভূগোল অংশের ভারতের মৃত্তিকা চ্যাপ্টারের সমস্ত এমসিকিউ এবং এসএকিউ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন এবং শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, অর্থাৎ সমস্ত ছোট প্রশ্নগুলো ভারতবর্ষের মৃত্তিকার ওপরে আজকের ক্লাসে আমি আলোচনা করব। আচ্ছা, যদি তোমাদেরকে এরকম একটা প্রশ্ন পরীক্ষায় দেয় যে ভারতের কোন অঞ্চলে ল্যাটেরাইট মাটি দেখা যায়, ভারতের কোন অঞ্চলে ল্যাটেরাইট মাটি দেখা যায়, তাহলে উত্তর হবে ছোটনাগপুর মালভূমি অঞ্চলে, অর্থাৎ ঝাড়খণ্ড রাজ্য প্রধানত, পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্ত, উড়িষ্যার উত্তর পশ্চিম প্রান্ত, ছত্তিশগড়ের পূর্ব প্রান্ত মিলে আমাদের যে ছোটনাগপুর মালভূমি অঞ্চল আছে এই ছোটনাগপুর মালভূমি অঞ্চলের মৃত্তিকা কিন্তু ল্যাটেরাইট প্রকৃতির মৃত্তিকা, বা মেঘালয় মালভূমির মৃত্তিকাও কিন্তু ল্যাটেরাইট প্রকৃতির আমরা বলতে পারি। এছাড়াও দাক্ষিণাত্য মালভূমির কোনো কোনো জায়গাতে কিন্তু আমরা ল্যাটেরাইট মাটি দেখতে পাই। নেক্সট যদি প্রশ্ন করা হয় রেগুর মাটি, তোমরা নাম শুনে থাকবে, এই রেগুর মাটি কোন শিলা থেকে সৃষ্টি হয়? রেগুর মাটি প্রধানত ব্যাসাল্ট শিলা থেকে সৃষ্টি হয়। তোমরা জানো ভারতবর্ষের এই অংশটাতে, অর্থাৎ আমাদের যে দাক্ষিণাত্যের মালভূমি আছে, দাক্ষিণাত্য মালভূমির উত্তর পশ্চিম অংশ যেখানটাকে আমরা ডেকান ট্র্যাপ বলি, এখানে কিন্তু আমরা রেগুর মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকা দেখতে পাই। এখানে কিন্তু কার্পাস চাষ খুব ভালো হয় আমরা জানি। এখন ব্যাপারটা এই রেগুর মৃত্তিকা সৃষ্টি হয় কিভাবে? না, আজকে আমরা যেখানে রেগুর মৃত্তিকা দেখছি, আজ থেকে বহু কোটি বছর আগে এই অঞ্চলে কিন্তু বিদার অগ্নুদ্রবের ফলে খুব তরল লাভার স্রোত কোনোরূপ বিস্ফোরণ ছাড়া ভূপৃষ্ঠের ভেতর থেকে বাইরে বেরিয়ে এসে বহুদূর ছড়িয়ে পড়েছিল। এবারে এই যে লাভার স্তর, এই লাভা জমাট বেঁধে ওখানে কিন্তু ব্যাসাল্ট শিলার সৃষ্টি হয়েছিল। সেই ব্যাসাল্ট শিলা আবহবিকারের প্রভাবে ক্ষয়প্রাপ্ত চূর্ণ বিচূর্ণ হতে হতে বর্তমানে যে মৃত্তিকা সৃষ্টি করেছে সেই মৃত্তিকার নাম হচ্ছে রেগুর মৃত্তিকা। আমরা একে কৃষ্ণ মৃত্তিকাও বলি এবং এই অঞ্চলে কার্পাস চাষ ভালো হয়। এরকম যদি প্রশ্ন করা হয় ভারতবর্ষের কোন মাটিতে বা কোন মাটিতে ভারতবর্ষের নাই বাহুল্য কোন মাটিতে চা চাষ ভালো হয়, আমরা সবাই জানি আমাদের ভারতবর্ষের চা চাষের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হচ্ছে আমাদের উত্তর পূর্ব ভারতের আসামের যে পার্বত্য অঞ্চল আছে এবং আমাদের যে দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চল আছে, এই অঞ্চলে চা চাষের জন্য বিখ্যাত। দার্জিলিংয়ের চা স্বাদ এবং গন্ধের জন্য বিখ্যাত, আবার আসামের চা এটা কিন্তু আমাদের গোটা পৃথিবীব্যাপী বিপণনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা বলতে পারি। অর্থাৎ আমি বলতে পারি যে পার্বত্য মৃত্তিকাতে চা চাষ ভালো হয়। কোন মৃত্তিকায় চা চাষ ভালো হয়? পার্বত্য মৃত্তিকায় চা চাষ ভালো হয়, ঠিক আছে। এবারে এই পার্বত্য মৃত্তিকার একটা নাম আছে, এই পার্বত্য মৃত্তিকার নাম কি? আমরা সাধারণত জানি সুউচ্চ পার্বত্য অঞ্চলে যেখানে সরলবর্গীয় অরণ্য জন্মায় সেখানে যে মৃত্তিকার সৃষ্টি হয় গাছের পাতা পড়ে, সেই পাতা পচে গিয়ে হিউমাস তৈরি করে যে ধূসর কালো রঙের মৃত্তিকা তৈরি করে তার নাম অ্যাকচুয়ালি পটজল মৃত্তিকা বা পটজল মৃত্তিকা। আমরা পটসলও বলতে পারি, পটজলও বলতে পারি। অর্থাৎ পার্বত্য সরলবর্গীয় অরণ্য অঞ্চলে উচ্চ অক্ষাংশে যে মৃত্তিকা সৃষ্টি হয় তার নাম পর্যল মৃত্তিকা। যদি এরকম প্রশ্ন করা হয় ভারতবর্ষের যে গঙ্গা সমভূমি আছে এই গঙ্গা সমভূমি অঞ্চলে কি মৃত্তিকা সৃষ্টি হয়,
আমরা জানি এইটা হচ্ছে গঙ্গা সমভূমি, একেবারে গঙ্গা নদী এবং যমুনা নদী প্রথমে গঙ্গোত্রী মহাবাহ এবং যমুনোত্রী মহাবাহ থেকে উৎপন্ন হয়ে প্রথমে দক্ষিণ দিকে পরে পূর্ব দিকে প্রবাহিত হয়ে একেবারে বিহারের ভেতর দিয়ে পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে বাংলাদেশে গেছে, একটা অংশ পদ্মা নামে আর অপর অংশটা ভাগীরথী হুগলী নামে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে আমরা জানি। এই পুরো সমভূমিটাকে আমরা বলি গঙ্গা সমভূমি। এই যে গঙ্গা নদী এটা প্রধান নদী, তার উপনদী শাখা নদী মিলিতভাবে যে বিশাল গাঙ্গেয় অববাহিকা সৃষ্টি করেছে, এই অঞ্চলে যে মৃত্তিকা সৃষ্টি হয় সেই মৃত্তিকার নাম হচ্ছে পলি মৃত্তিকা। এই পলি মৃত্তিকা বা তিন রকমের হয়, আমরা জানি কাদা এবং বালির যে ভাগ সেই ভাগ অনুসারে আমরা পলি মৃত্তিকাকে তিন ভাগে ভাগ করতে পারি, বেলে মাটি, এঁটেল মাটি, দোঁয়াশ মাটি। যে মাটিতে বালির ভাগ বেশি তার নাম বেলে মাটি, যে মাটিতে কাদার ভাগ বেশি তাকে এঁটেল মাটি বলি, আর যে মাটিতে বালি এবং কাদা সমান সমান থাকে তাকে আমরা দোঁয়াশ মাটি বলি। এই পলি মাটির মধ্যে দোঁয়াশ মাটি সব থেকে উর্বর কৃষিকার্যের জন্য, এটা আমরা জানি। তাহলে গাঙ্গেয় সমভূমি অঞ্চলে প্রধানত পলি মৃত্তিকা সৃষ্টি হয়। এবার যদি এরকম প্রশ্ন করা হয় কোন মাটিতে জৈব পদার্থ কম থাকে, কিন্তু পটাশ, লোহা, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম এই ধরনের পদার্থ বেশি থাকে, পটাশ, লোহা, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম বেশি থাকে কিন্তু জৈব পদার্থ কম থাকে, এই মৃত্তিকাটাকে আমরা বলতে পারি কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা। যেটা বললাম এই কৃষ্ণ মৃত্তিকা কিন্তু লোহা, পটাশ, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম এইগুলো বেশি পরিমাণে থাকে, কিন্তু জৈব পদার্থ খুব বেশি থাকে না এবং এই মৃত্তিকার জল ধারণ করার ক্ষমতাও খুব বেশি। যদি প্রশ্ন করা হয় কোন মাটিতে ধান ভালো জন্মায়, আমরা খুব সহজেই বলতে পারি, আমরা প্রায় সবাই জানি ধান ভালো হয় কিন্তু পলি মাটিতে, আরও ভালো বলতে পারি পলি দোঁয়াশ মাটিতে ধান সব থেকে ভালো হয়। সমস্ত প্রকার পলি মাটিতে ধান হয়, এবারে দোঁয়াশ মাটিতেও ধান হয় ভালো সব থেকে, এঁটেল মাটিতেও ধান হয়, বেলে মাটিতেও হয়, কিন্তু সব থেকে ভালো হয় পলি দোঁয়াশ মৃত্তিকাতে। অর্থাৎ এই গাঙ্গেয় সমভূমি অঞ্চল কিন্তু ধান চাষ সব থেকে ভালো হয়। এখানে শুধু ধান হয় বললে ভুল বলা হবে, ধান ভালো হয়, পাট ভালো হয়, আখ ভালো হয়, এমনকি গম চাষও ভালো হতে আমরা দেখি। যদি প্রশ্ন করা হয় কাশ্মীর উপত্যকায় যে পলি মাটি সৃষ্টি হয়, কাশ্মীর উপত্যকায় যে পলি মাটির সৃষ্টি হয় সেই পলি মাটিকে আমরা কি বলি, আমরা জানি কাশ্মীর উপত্যকা এইটা, এই কাশ্মীর উপত্যকায় যে পলি মাটির সৃষ্টি হয় তাকে বলা হয় কারেওয়া। কি বলা হয়? কারেওয়া। নেক্সট প্রশ্নে চলে আসা যাক, যে মাটির পিএইচ এর মান 7 এর কম, যে মাটির পিএইচ এর মান 7 এর কম সেটিকে আমরা কি ধরনের মাটি বলবো? যদি পিএইচ এর মান 7 এর কম হয় তাকে আমরা বলবো আম্লিক মাটি, আর পিএইচ এর মান যদি 7 এর বেশি হয় তাকে আমরা বলবো ক্ষারকীয় মাটি। তাহলে আমি আরো বলছি, পিএইচ এর মান 7 এর বেশি হলে সেটা হবে আম্লিক মাটি, সরি 7 এর কম হলে, আমি আবার একটু রিপিট করছি, পিএইচ এর মান 7 এর কম হলে তাকে আমরা বলবো আম্লিক মাটি, আর পিএইচ এর মান 7 এর বেশি হলে তাকে আমরা বলবো ক্ষারকীয় মাটি। 7 এর কম হলে আম্লিক, 7 এর বেশি হলে ক্ষারকীয়। যদি প্রশ্ন করা হয় রাজস্থানের মৃত্তিকা ক্ষয়ের প্রধান কারণ কি, রাজস্থান মরুভূমি অঞ্চল প্রধানত, এখানে আমরা জানি বিস্তীর্ণ মরুভূমি আছে, এই মরুভূমি অঞ্চলে মৃত্তিকা ক্ষয়ের প্রধান কারণ কিন্তু বায়ু প্রবাহ। আমরা জানি যেহেতু এটা মরুভূমি অঞ্চল তাই এখানে কোনো গাছপালা জন্মায় না, তাই এখানে যান্ত্রিক আবিষ্কারের প্রক্রিয়া খুব বেশি, তাই এখানে কিন্তু মৃত্তিকাতে যান্ত্রিক আবিষ্কারের প্রক্রিয়া বেশি হওয়ার জন্য মৃত্তিকা খুব আলগা, এবং এখানে কিন্তু বায়ু সব থেকে বেশি পরিমাণে মৃত্তিকা ক্ষয় করে। তাহলে বায়ু প্রবাহ মরুভূমি অঞ্চলে মৃত্তিকা ক্ষয়ের প্রধানতম কারণ। যদি প্রশ্ন করা হয় ভারতবর্ষে যত রকমের মাটি আছে তার মধ্যে সবথেকে উর্বর মাটি কোনটা, ভারতবর্ষের সব থেকে উর্বর মাটি হচ্ছে এই পলি মাটি, সব থেকে উর্বর মাটি হচ্ছে পলি মাটি, একে আমরা বলতে পারি। বা আরো ভালো উত্তর হবে, নদী অববাহিকায় যে পলি মাটির সৃষ্টি হয়, আমাদের পলি মাটি কিন্তু এই উপকূল অঞ্চলে সৃষ্টি হয়, এটাকে আমরা সমভূমি অঞ্চল বলতে পারি, এটাকে আমরা উপকূলীয় মৃত্তিকা বলতে পারি, এখানে কিন্তু মৃত্তিকাতে লবণের ভাগ বেশি থাকে এবং এখানে কিন্তু এই মৃত্তিকাটা সৃষ্টির পিছনে
সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ভূমিকা গুরুত্বপূর্ণ। এই মৃত্তিকাটাও উর্বর, কিন্তু এর থেকেও বেশি উর্বর কিন্তু নদী অববাহিকার পলিমাটি। নদী অববাহিকার পলিমাটিকে আমরা বলবো সব থেকে উর্বর মাটি। এর মধ্যে যেটা নবীন পলিমাটি তাকে আমরা বলি খাদার, আর প্রাচীন পলিমাটিকে আমরা বলি ভাঙর। আর একেবারে যেটা পাদদেশীয় অঞ্চলে যে বড় বড় নুড়ি দিয়ে যে মৃত্তিকা সৃষ্টি হয় তাকে আমরা বলি ভাবর। যাই হোক, তাহলে এবারে আমি চলে আসি কোন মাটিতে কাদা এবং বালির ভাগ সমান সমান। আমি একটু আগেই বললাম কাদা এবং বালির ভাগ সমান হচ্ছে দোআঁশ মাটিতে। যদি প্রশ্ন করা হয় জলপ্রবাহের সঙ্গে মাটির উপরিভাগ থেকে চাদরের মতো মাটির স্তরের অপসারণকে আমরা কি বলবো, আমি আবারও বলছি জলপ্রবাহের সঙ্গে মূলত সমভূমি অঞ্চলে যখন বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টির জল যখন মাটির উপর দিয়ে গড়িয়ে যাচ্ছে, জলপ্রবাহের সঙ্গে মাটির উপরিভাগ থেকে চাদরের মতো এক একটা আস্তরণ যখন ক্ষয়ে চলে যায় তাকে আমরা কি ধরনের মৃত্তিকা ক্ষয় বলতে পারি? উত্তর হবে একে আমরা বলতে পারি আস্তরণ ক্ষয়। কি বলতে পারি? আস্তরণ ক্ষয়। এবার যদি প্রশ্ন করা হয় নালি ক্ষয় অঞ্চলে ভূমি সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতির নাম বলো। নালি ক্ষয় যেখানে হয়, নালি ক্ষয় যেখানে হয় সেখানে মৃত্তিকা সংরক্ষণের গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে গালি চাষ। গালি চাষের মাধ্যমে আমরা নালি ক্ষয় অনেকটা কন্ট্রোল করতে পারি। এবার যদি প্রশ্ন করা হয় পাহাড়ি অঞ্চলে বা পার্বত্য অঞ্চলে ভূমিক্ষয় নিবারণ করতে পারে কোন কৃষি পদ্ধতি? পার্বত্য অঞ্চলে ভূমিক্ষয় নিবারণ করতে গেলে যে কৃষি পদ্ধতি আমাদের অবলম্বন করতে হবে তার নাম হচ্ছে সমোন্নতি রেখা বরাবর চাষ। কি বলা হবে? সমোন্নতি রেখা বরাবর চাষ। এটা পার্বত্য অঞ্চলে মৃত্তিকা ক্ষয়কে অনেকটা কন্ট্রোল করতে পারে। যদি প্রশ্ন করা হয় কোন মাটিতে বালির ভাগ বেশি কাদার ভাগ কম, তাহলে উত্তর হবে বেলে মাটি। আমি আগেই বলেছি আর যে মাটিতে কাদার ভাগ বেশি তাকে বলা হয় এঁটেল মাটি। ঠিক আছে, আমাদের এই পূর্ব মেদিনীপুর জেলার মাটি কিন্তু প্রধানত এঁটেল প্রকৃতির। এরপরে আসছি কোন কৃষি পদ্ধতির মাধ্যমে দ্রুত হারে মৃত্তিকা ক্ষয় ঘটে, সব থেকে বেশি মৃত্তিকা ক্ষয় ঘটায় কোন কৃষি পদ্ধতি? আমরা জানি আমাদের দেশে বিশেষত উত্তর পূর্ব ভারতের এই অঞ্চলগুলোতে, অর্থাৎ আমরা যদি বলি মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, এই যে রিজিয়নটা আছে এই অঞ্চলে আমাদের যে আদিম স্থানান্তর কৃষি পদ্ধতি চালু আছে, আদিম স্থানান্তর যে কৃষি পদ্ধতি চালু আছে এই কৃষি পদ্ধতিতে কিন্তু মৃত্তিকা ক্ষয় সব থেকে বেশি হয়। এই আদিম স্থানান্তর কৃষির একটা নাম আছে, এই আদিম স্থানান্তর প্রথাগত কৃষির একটা নাম আছে, সে নামটা হচ্ছে ভারতবর্ষেকে ঝুম চাষ বলা হয়। তাহলে ভারতবর্ষে এই আদিম স্থানান্তর কৃষিকাজকে বলা হয় ঝুম চাষ। যদি প্রশ্ন করা হয় খুব শক্ত খোলার মতো মোরামকে আমরা কি বলি, খুব শক্ত খোলার মতো মোরামকে আমরা ডিউরিকাস্ট বলতে পারি। খুব শক্ত খোলার মতো মোরামকে ল্যাটেরাইট মাটিতে মূলত একে আমরা ডিউরিকাস্ট বলতে পারি। ভারতের কোন অঞ্চলে মৃত্তিকায় কার্পাস চাষ সব থেকে ভালো হয়? আমি প্রথমেই বলেছিলাম এই যে দাক্ষিণাত্যের উত্তর পশ্চিম অংশে যে রেগুর মৃত্তিকা সৃষ্টি হয় বা কৃষ্ণ মৃত্তিকা সৃষ্টি হয় ব্যাসাল্ট শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে, এই যে রেগুর বা কৃষ্ণ মৃত্তিকা এইটা কার্পাস চাষের জন্য সব থেকে উপযোগী। পরীক্ষাতে এই প্রশ্নটা বারবার আসতে আমরা দেখেছি। ডেকান ট্র্যাপ অঞ্চল দাক্ষিণাত্যের উত্তর পশ্চিম ভাগ, এই অঞ্চলে কিন্তু আমরা কৃষ্ণ মৃত্তিকা আছে এবং এই কৃষ্ণ মৃত্তিকা কিন্তু ব্যাসাল্ট শিলা থেকে সৃষ্টি হয় এবং এখানে কিন্তু কার্পাস চাষ ভালো হয় এবং এই মৃত্তিকাতে জৈব পদার্থ কম থাকে, লোহা, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম এই ধরনের কিন্তু পদার্থগুলো বেশি পরিমাণে থাকে। যদি প্রশ্ন করা হয় পাঞ্জাব সমভূমি অঞ্চলে নদী তীরবর্তী নবীন পলিমাটিকে আমরা কি বলে ডাকি, পাঞ্জাব সমভূমি অঞ্চলে নদী তীরবর্তী নবীন পলিমাটিকে বেট বলা হয়। পাঞ্জাব সমভূমিতে নদী তীরবর্তী নবীন পলিমাটিকে বেট বলা হয়। যদি প্রশ্ন করা হয় পেডাল ফার মাটি, পেডাল ফার মাটিতে কোন খনিজের পরিমাণ বেশি পরিমাণে থাকে, পেডাল ফার মাটিতে লোহা এবং অ্যালুমিনিয়াম বেশি থাকে, পেডাল ফার
মাটিতে অর্থাৎ এই মাটিটা যে কৃষ্ণ মৃত্তিকাটাকে আমরা পেডালভার মৃত্তিকা আমরা বলতে পারি। যদি বলা মরু অঞ্চলে বালুকা প্রধান মাটিকে আমরা কি নামে ডাকি, মরু অঞ্চলে বালুকা প্রধান মাটিকে আমরা সিরোজেম মৃত্তিকা বলি। মরু অঞ্চলে বালুকা প্রধান মৃত্তিকাকে আমরা সিরোজেম মৃত্তিকা বলতে পারি। এরপর যদি প্রশ্ন করা হয় ভারতের কোন অঞ্চলে ঝুম চাষ সব থেকে বেশি হয়, আমি আগেই বলেছিলাম উত্তর পূর্ব ভারতের এই পার্বত্য অঞ্চল, এখানে কিন্তু ঝুম চাষ সব থেকে বেশি পরিমাণে হয়। যদি প্রশ্ন করা হয় পোডোকেল মাটিতে, পোডোকেল মাটিতে কোন খনিজের পরিমাণ বেশি থাকে, পোডোকেল মাটিতে কিন্তু ক্যালসিয়াম কার্বোনেট বেশি পরিমাণে থাকে, পোডোকেল মাটিতে ক্যালসিয়াম কার্বোনেট বেশি পরিমাণে থাকে। মৃত্তিকা ক্ষয়ের দুটো প্রধান প্রাকৃতিক কারণ কি কি, মৃত্তিকা ক্ষয়ের প্রধান প্রাকৃতিক কারণ হচ্ছে প্রচন্ড বৃষ্টিপাত এবং প্রবাহমান জলধারা এবং বায়ু প্রবাহ। তাহলে মরু অঞ্চলে বায়ু প্রবাহ প্রধান ভূমিকা পালন করে মৃত্তিকা ক্ষয়ের ক্ষেত্রে, আর সমভূমি অঞ্চলে সেখানে প্রধানত কিন্তু আমরা দেখেছি যে এই জলপ্রবাহ, মাটির উপর দিয়ে জল যখন গড়িয়ে যায় এর ফলে কিন্তু আমরা মৃত্তিকা ক্ষয় সব থেকে বেশি পরিমাণে হতে দেখি। যদি বলা হয় মৃত্তিকা ক্ষয়ের দুটি মনুষ্যসৃষ্ট কারণ কি কি, না মৃত্তিকা ক্ষয়ের দুটি প্রধান মনুষ্যসৃষ্ট কারণ হচ্ছে বৃক্ষচ্ছেদন এবং অপরিকল্পিত উন্নয়ন, বৃক্ষচ্ছেদন এবং অপরিকল্পিত উন্নয়ন। যদি বলা হয় রেগুর মাটি অপর নাম কি, উত্তরে রেগুর মাটির অপর নাম হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা, রেগুর মাটির অপর নাম হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা। যদি বলা হয় ডেকান ট্র্যাপ অঞ্চলে কোন মাটির প্রাধান্য দেখা যায়, ডেকান ট্র্যাপ অঞ্চলে কৃষ্ণ মৃত্তিকার প্রাধান্যই দেখা যায়। যদি বলা হয় কোন মাটিতে হাড় প্যান দেখা যায়, কোন মাটিতে হাড় প্যান দেখা যায়, উত্তরে পটজল মাটিতে হাড় প্যান দেখা যায়। পার্বত্য যে সুউচ্চ পার্বত্য অঞ্চলে যেখানে সর্বর্গীয় অরণ্য জন্মায় সেই মৃত্তিকা আমরা পটজল মৃত্তিকা বলছিলাম, এই পটজল মৃত্তিকা কিন্তু হাড় প্যান সৃষ্টি হয়। এইভাবে আমরা যদি ভারতবর্ষের মৃত্তিকাগুলো দিকে তাকাই তাহলে প্রধান প্রধান মৃত্তিকাগুলোর মধ্যে এখানে আসছে পলি মাটি, যাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি, প্রধানত এই পলি মাটি এখানে হচ্ছে। এখানে আমাদের মরু মৃত্তিকা বা সিরোজেম মৃত্তিকা দেখতে পাচ্ছি, এখানে আমরা কৃষ্ণ মৃত্তিকা দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি এই মেঘালয় মালভূমি এবং চন্দ্রপুর মালভূমি ল্যাটেরাইট মাটি দেখতে পাচ্ছি, এবং এই অঞ্চলে দাক্ষিণাত্য এই অংশে কিন্তু যেখানে গ্রানাইট শিলার প্রাধান্য আছে এখানে কিন্তু আমরা লোহিত মৃত্তিকা দেখতে পাবো। কি মৃত্তিকা দেখতে পাবো? লোহিত মৃত্তিকা দেখতে পাবো। তাহলে গ্রানাইট শিলা দ্বারা গঠিত অঞ্চলে আমরা লোহিত মৃত্তিকা দেখতে পাবো, ব্যাসাল্ট দ্বারা গঠিত অঞ্চলে আমরা কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা দেখতে পাবো, ছোটনাগুর মালভূমি অঞ্চলে মেঘালয় মালভূমি অঞ্চলে আমরা ল্যাটেরাইট মাটি দেখতে পাবো। এই ল্যাটেরাইট মাটি কিন্তু লোহিত মৃত্তিকা থেকেই প্রধানত সৃষ্টি হয়, যখন লোহিত মৃত্তিকা আরো শক্ত হয়ে ইটের মতো হয়ে যায় তখন থেকে আমরা ল্যাটেরাইট মাটি বলি। পার্বত্য অঞ্চলে প্রধানত আমরা পটজল মাটি বা রেঞ্জিনা মৃত্তিকা দেখতে পাই, যেখানে আমাদের চা চাষ ভালো হয় আমি একটু আগে বললাম, ঠিক আছে। এইভাবে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মৃত্তিকা আমরা দেখতে পাই, তার মধ্যে পলি মৃত্তিকায় ধান চাষ, পাট চাষ, আখ চাষ, গম চাষ এগুলো ভালো হয়, কৃষ্ণ মৃত্তিকায় আমরা জানি কার্পাস চাষ ভালো হয়, ঠিক আছে। আর আমাদের যে ল্যাটেরাইট মাটি তুলনামূলক অনুর্বর মৃত্তিকা, লোহিত মৃত্তিকাতেও কিন্তু ধান পাট তামাক এগুলো চাষ হয় ঠিকই, কিন্তু অতটা ভালো হয় আমরা এটা বলতে পারবো না। আর পার্বত্য মৃত্তিকাতে কিন্তু চা চাষ ভালো হয় বা কফি চাষ ভালো হয় এটা আমরা বলতে পারি। আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি ভারতবর্ষের মৃত্তিকা চ্যাপ্টার থেকে তোমাদের এই ধরনের প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে ভিডিওটা মন দিয়ে দেখো তাহলে তোমাদের যে কোনো প্রশ্ন দিলে তোমরা কিন্তু উত্তর দিতে পারবে। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকে সাবস্ক্রাইব করবে। এই আশা রেখে সবাইকে যথাযোগ্য স্থানে আরও একবার সম্মান শ্রদ্ধা জানিয়ে আমার স্নেহ ছাত্রদের ভালোবাসা জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। Thank you very much.